নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মহাসপ্তমী পাঁচ রাশি হবে মহাকোটিপতি। মহাসপ্তমীর দিন এই পাঁচ রাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে মা দুর্গার আশীর্বাদে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, শনিবার মহাসপ্তমী এবং এই মহাসপ্তমীর দিন এই পাঁচ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে। কোন কোন সৌভাগ্যশালী রাশি আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে আমি আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, যারা ভিডিওগুলো শুনছেন অনেকে ভাবছেন যে কৌশিকদা বলছে হয়তো আমি কোটিপতি হয়ে যাব। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় দোষ না থাকে তাহলে কিন্তু এই মহাসপ্তমীতে আপনারাও কিন্তু মহাকোটিপতি কিন্তু হতে চলেছেন। এখন দেখা যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনাদের দশা মহাদশা পারমিট করছে না, দশা মহাদশা অথবা জন্মকুণ্ডলী আপনার পারমিট করছে না, তাহলে আপনাদের প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই কথাগুলো কেন আপনাদেরকে বলি, আপনাদেরকে আমি একটি বিষয় জানাই যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু আসে, কেউ সেটাকে ধরতে পারে, কেউ সেটাকে ধরতে পারে না। যদি আপনারা সেই সুযোগটাকে যদি ধরতে পারেন কি না, জীবনে আপনারা কিন্তু প্রতিষ্ঠিত কিন্তু হবেনই হবেন। আর যারা ভিডিওগুলো দেখছেন সমস্যা চলছে, দেখুন শুধু ভিডিও দেখলে হবে না, সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু দরকার, গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি যে দোষগুলো রয়েছে কি না, সেই দোষগুলো যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা যায়, কারণ এই সময়টায় না প্রতিকারের জন্য আদর্শ সময়, অর্থাৎ এই সময় যদি আপনারা প্রতিকারগুলো করেন তাহলে নিশ্চিতরূপে আপনাদের সৌভাগ্যের সূচনা কিন্তু ঘটবে। দেখুন, মহাসপ্তমী যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে তাও আমি জানাবো। তার আগে আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার কেস মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ব্যবসা করছেন, পাশের দোকানদারের ভালো কেনা বেচা, আপনার কেনা বেচা হচ্ছে না, আপনি যে কোনো ব্যবসা, আপনি গার্মেন্টসের বিজনেস করতে পারেন, আপনি গোল্ডের বিজনেস করতে পারেন, আপনি একটা গ্রোসারি বিজনেস করতে পারেন, আপনি মেডিসিনের ব্যবসা করতে পারেন, আপনার বিউটি পার্লার থাকতে পারেন, যে কোনো ব্যবসা, তাহলে সেই জায়গাটাতে প্রতিকার করতে হবে। সন্তানের এডুকেশান পাশাপাশি আপনার সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে, শত্রুতা প্রেমের ক্ষেত্রে বাধা, অর্থাৎ প্রেম হচ্ছে কিন্তু প্রেমে ব্রেকআপ চলে আসছে, প্রেমে স্থায়িত্ব পাচ্ছেন না, অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবে। কারণ এই সময়টা কিন্তু আদর্শ সময় প্রতিকার প্রতিবিধান করার জন্য। শুধু ভিডিও দেখছেন ভাবছেন যে রাশির নাম বলেছে কৌশিক হয়তো আমার সাথে মিলে যাবে, দেখুন এটা এমনটি নয়, কারণ সেম রাশির মানুষ প্রচুর রয়েছে, প্রত্যেকেরই কিন্তু জন্ম ছক আলাদা, দশা মহাদশা আলাদা, সেই জায়গাটাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যের সূচনা কিন্তু হবে। প্রথম যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির মহাসপ্তমীতে হতে চলেছে মহাকোটিপতি। আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ আপনাদের দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, শেয়ার বাজার থেকে অথবা গোল্ড থেকে এবং ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা
লাভ আপনারা কিন্তু পাবেন। মকর রাশি, মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। দ্বিতীয় রাশি, সেই রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি এই মহা সপ্তমীতে হতে চলেছে মালামাল। কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের বৈবাহিক জীবন ভালো হতে চলেছে, ভাগ্যের দ্বারা অর্থ আসতে চলেছে। যারা অনলাইন ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করছেন বা মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে, তাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্যের সূচনা আসতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির তিন নম্বর রাশি, মীন রাশির মহা সপ্তমীতে আপনাদের কিন্তু সৌভাগ্যের সূচনা হতে চলেছে। মীন রাশির ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো দিবে। ব্যবসা যারা করছেন, ব্যবসা থেকে যথেষ্ট প্রফিট পাবেন। কোনো শুভ সংবাদ আপনাদের আসার সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আসতে পারে এবং আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে মীন রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের অর্থের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের কিন্তু হতে চলেছে এবং মেষ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ মেষ রাশি হতে চলেছে মহা কোটিপতি। এরপর যে রাশি আমি কথা বলবো, শেষ রাশি, সেটি হচ্ছে অনেকে অপেক্ষা করে রয়েছেন কৌশিকদা কোন রাশির কথা বলছে মহা সপ্তমীতে মহা কোটিপতি, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। তুলা রাশির বিশেষ করে এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ, কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেই জায়গা থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের এক কথায় ধনবর্ষা হতে চলেছে, শেয়ার বাজার ফাটকা ট্রেন্ডিং থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। এক কথায় মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আপনার তুলা রাশি। তুলা রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি না, একবার হলেও আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা এই সময় মা দুর্গার কবচ যদি আপনারা পরিধান করতে পারেন, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। এবং এই সময়টা আবারও বলছি একটা শুভ সময়, যেটা হচ্ছে প্রতিকার প্রতিবিধান যদি আপনারা এই সময় করেন, খুব চটজলদি আপনারা কিন্তু কাজ পাবেন। দেখুন, আমি একটি কথা বলছি, যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই এই সময় আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখান এবং আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।